bird on a tree. I'm just sitting here, I got time, it's clear to see. From up here, the world seems small. Hi friends, welcome back to my channel. আর আজকে হচ্ছে টুইস্টে। আর আজকে সকালটা বেশ সুন্দর, সকাল সবসময় সুন্দর হওয়াই দরকার। আর সকালবেলা ঘুম থেকে উঠে আজকে যা টেম্পারেচার ছিল, মানে কালকে রাত থেকেই ভীষণ রোদ পড়ছে, কালকে রাত থেকেই যা এখানে টেম্পারেচার ছিল, মোটামুটি কালকে রাত্রিবেলা আমাদের ফ্যান চালিয়ে শুতে হয়েছে, মানে এমন টেম্পারেচার ছিল, বেশ গরম ছিল। এখন ছিল 4-5 ডিগ্রি মতো টেম্পারেচার, সেখান থেকে চলে এসছে এখন প্রায় 16-17 ডিগ্রি। বেশ গরম, বেশ গরম, বেশ গরম। রোদটা দেখতে পাচ্ছ আজকে, কিন্তু রোদে দাঁড়িয়ে থেকে সেই কমফোর্টেবল ফিলটাই হচ্ছে না, কিন্তু এত সুন্দর ব্যাকগ্রাউন্ড ছেড়ে কিন্তু যেতেও ইচ্ছা করছে না। আর সুন্দর ফুলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে, এই ফুলটাও কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে। আগেরগুলো তো ফুটে গেছেই, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো আমার এই ফুলগুলো ফুটেছে বলে আমি কালকেও তোমাদের সাথে শেয়ার করেছি, আজকেও শেয়ার করছি। মানে বলে না যে একটা মাই বোঝে তার সন্তানের আনন্দটা, সন্তান হবার আনন্দটা, সন্তানকে বড় করার আনন্দটা, ঠিক ততটাই আমার আনন্দ হয়েছে এই গাছটাতে ফুল দেখে। আমি জানি না যারা গাছ ভালোবাসে, যারা ফুল ভালোবাসে, তারা হয়তো আমার এই ভালোবাসাটার কথা আশা করি বুঝতে পারছে। কারণ একটা যারা এইরকম ভালোবাসতে পারে বা জানে, যারা নিজেরা হাতে গাছ লাগায়, তাতে ফুল আসে, তাতে যে কত আনন্দ হয়, কত আনন্দ হয় সেটা আমি তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না, সেটা কিন্তু শুধুমাত্র ফিল করতে হবে। আর আমি এখন যথারীতি স্নানটান করা হয়ে গেছে, আমার এখানে পুজো করা হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। এখন ওয়াশিং মেশিন চালিয়ে এসেছি, ওয়াশিং মেশিনে এখন আমার জামাকাপড় ওয়াশ হচ্ছে। তো জামাকাপড় ওয়াশ হচ্ছে, আর পিছনে চলছে টুইটির ক্লাস, এই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি। মানে ওই ঘরে চলছে টুইটির ক্লাস আর ওখানে চলছে প্রান্তিকের কল। সুতরাং আমার জন্য এই ডাইনিং, রান্নাঘর অ্যান্ড ব্যালকানি এটাই বরাদ্দ। যখন আমি কাজ করতে যাই, ল্যাপটপে আমার কিছু কাজ থাকে, সেই কাজ করবার জন্য আমি ঘরে যেতে পারি আর কি, এই আর কি ব্যাপার। এমনি আজকে এখন লাঞ্চও বানাতে হবে, ব্রেকফাস্টটা করে উঠেছি তো ভাবছি একটু বসে নিই, তারপর যাব লাঞ্চ বানাতে। লাঞ্চে আজকে অ্যাকচুয়ালি কালকে মাছের ঝোলটা করেছিলাম, মাছের ঝোলটা আছে, আজকে ডাল করব। আর রাতের জন্য কালকে পনির করেছিলাম, খুব সামান্যই পনিরটা রয়ে গেছে। আর ভাবছি আজকে একটু আলু ফুলকপির তরকারি করি কড়াইশুঁটি দিয়ে। শীতকালে হচ্ছে আলু ফুলকপির তরকারি একদম পারফেক্ট, কিন্তু দেখো এমন ওয়েদারে কি আর আলু ফুলকপির তরকারি শীতকাল বলে মনে হচ্ছে যে আলু ফুলকপির তরকারি খাবো বলো? কিন্তু ফুলকপিটা আনা আছে, খেতে তো হবে, শীতকাল পড়ে গেছে সেই ভেবেই আমি ফুলকপিটা এনেছিলাম। আর এখন দেখছি গরম পড়ে গেল, এবং এই সপ্তাহটা নাকি এরকমই থাকবে, এরকম গরমই থাকবে। যাই হোক, এক পক্ষে ভালো, প্যাচপ্যাচে গরম হবে না, তা বাট আবার কনকনে ঠান্ডাটা হবে না, জানলা দরজা খুলে রাখতে পাচ্ছি, ঠান্ডা ঠান্ডা হাওয়াও আসবে, ভালো লাগবে। তো চলো এখন একটুখানি বসে নিই, বসে নিই মানে হচ্ছে একটু মোবাইলে ঘাঁটবো, আর কিছুই না, মোবাইল টোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করি, তারপর যাব লাঞ্চ বানাতে, কারণ লাঞ্চটা আজকে বেশি বানাতে হবে না তো, সুতরাং ফটাফট হয়েও যাবে। আর যেদিনকে মাছ বানানো হয় না, সেদিনকেই দেখবে রান্নাঘরটা একটু বেশি মেস হয়ে যায়, বেশি নোংরা হয়ে যায়। কিন্তু যেদিনকে নিরামিষ রান্নাবান্না হয়, সেদিনকে কিন্তু অত কিছু খারাপ টারাপ কিছু হয় না। যাই হোক, এবার আলু ফুলকপি তরকারিটা করে ফেলবো, বাট আজকে আলু ফুলকপি তরকারিটা আমি নিরামিষভাবেই করবো, মানে নো অনিয়ন, নো গার্লিক, ওকে, একদম নিরামিষভাবেতে আমি বানাবো। নিরামিষভাবেতে ভালো লাগে, কিন্তু নিরামিষ করবার জন্য আমি কিন্তু অবশ্যই হিং অ্যাড করবো। সো চলো, ফুলকপিটা কাটাকাটি করতে হবে, আলু কাটাকাটি করতে হবে, আর একটু কড়াইশুঁটিও দিতে হবে, সব কিছু একটু রেডি করবো 5-10 মিনিট পরে। একটু নিজের জন্য টাইমটা বের করে নিই, একটু নিজের জন্য একটু টাইমটা স্পেন্ড করে নিই। আমি বানাবো হচ্ছে ফুলকপি আলু তরকারি আর সোনামুখ ডাল। সোনামুখ ডালটাকে একটু ভেজে নিচ্ছি, আজকে একটু ভেজে নিয়ে রান্না করব, সেই জন্য আগে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি, তারপর এটাকে সেদ্ধ করে ফোড়ন দিয়ে দেবো। আর
ওইদিকে বসিয়ে দেবো ফুলকপি আর তরকারি, আর মাছ তো রয়েছে। জাস্ট দু দিনের মধ্যে দেখো গাছটা কেমন ফাঁকা হয়ে গেল। সানডেতেই গাছটা এত ভরা ছিল পাতা, জাস্ট মানডে কালকের দিনটা গেছে আর আজকে দুপুরবেলার মধ্যে কত পাতা পড়ে গেল। এখন নিচটা পুরো ভরে যাবে বিভিন্ন রকম পাতার কালারে। এই নিচে পাতাগুলো পড়ে যখন যায় না তখন হাঁটতে কিন্তু বেশ লাগে ওর ওপর দিয়ে, কি সুন্দর আওয়াজ হয় একটা। থারিতে টুইটির ঘরের দিকে এখন প্রচণ্ড রোদ হয়ে গেছে, আমাদের ঘরের দিক থেকে সরে গেছে, বালকনি থেকে সরে গেছে। যাই হোক এখন লাঞ্চ হয়ে গেছে, এখন আমি করব একটু ভিডিও এডিটিং, আর এমনি অন্য কাজ আছে সেই কাজগুলো করে নেবো। আর টুইটি এখন করছে বসে বসে, স্কুলে কিছু স্টোরি বুক পড়তে দিয়েছে অনলাইনেই, যদিও সেই স্টোরি বুকগুলো পড়ছে। তো আমি বলেছি স্টোরি বুক পড়া হয়ে গেলে, ও বলছে কি অনেক স্টোরি বুক দিয়েছে মামা, আমি বলছি সব স্টোরি বুক তোমাকে আজকে পড়তে বলিনি শেষ করে। তো চলো এখন যাই যে যার কাছে, আবার দেখা করবো বিকেলবেলা। আর ইয়ারে কি সুন্দর লাগছে না, দারুণ লাগছে কিন্তু দেখতে গাছটা, মানে গাছটার থেকে পাতা অনেক পড়ে গেছে কিন্তু ওই পিছনের গাছ বা সব গাছগুলো মিলে এই গাছটাকে দারুণ লাগছে দেখতে। আমাদের কি দিওয়ালি শুরু? কোথায় টুইটি কই? আমাদের কি দিওয়ালি শুরু টুইটি? হ্যাঁ কাল ফ্রাইডে তে দিওয়ালি। কি ফ্রাইডে দিওয়ালি? এখন কি এখন এত ক্যান্ডেল জ্বালানো হয়েছে কেন? ওই যে কারেন্ট চলে গেছে, যে কারেন্ট চলে গেছে আমাদের, আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না, তাই না? আমি ভূতের বাড়ি হয়ে গেছে, ভূতের বাড়ি। আজকে গুড ইভিনিং আর বলা গেল না,
কারণ হচ্ছে যা অন্ধকার ছিল বিকেলবেলা মোটামুটি আলো ছিল, মানে ওই 4:30-4:45 দিকে যখন এমনি বাইরে আলো ছিল তখন আমাদের ইলেকট্রিসিটি ছিল। মোটামুটি 5টা যখন বাজে ধীরে ধীরে অন্ধকার হতে শুরু করেছে, ঘরটা একটু অন্ধকার হয়েছে। আর বললাম না আমাদের বেডরুমের ওই অরেঞ্জ গাছটার জন্য এত সুন্দর ঘরে সবসময় লাইট হয়ে থাকছে, এবার ভালো আলো আছে, লাইট জ্বালছি না। তারপর একটু যখন 5:15 হয়েছে তখন আমি ভাবলাম যে লাইটটা জ্বেলে দিই, লাইটটা জ্বালতে গেলাম আর কারেন্টটা চলে গেল। আর টুইটি ঘুম থেকে উঠে গেছিল, একটু বসেছিল, তারপর আমি বললাম যে দুধ খাবি, বলে হ্যাঁ, আমি দুধটা ওর জন্য গরম করতে যাচ্ছিলাম আর কারেন্ট চলে গেল। আর এখানে আমাদের কারেন্ট না থাকলে তো গ্যাস জ্বলবে না, দুধ গরম করতে পারবো না। অনেকক্ষণ কারেন্ট না আসা আসছে না আসছে না দেখি, তারপর প্রান্তি বললো গরম জল পড়ছে, এখন গরম জলের মধ্যে দুধটা বসিয়ে রাখো। গ্লাসে করে আমি দুধটাকে গরম জলে বসিয়ে রেখেছিলাম। তো যাই হোক, গরম তো ও একটু ঠান্ডা দুধই খায়, কিন্তু ফ্রিজের যে ঠান্ডাটা হয় সেটা আমি ওকে দিই না, কারণ সেটা খেলে ঠান্ডা লেগে যাবে। কিন্তু ওই গরম ফুটন্ত দুধ ও একদম খেতে পারে না, মানে যেভাবে লোকে চা টা খায় আর কি, যেরকম নর্মাল টেম্পারেচারে, ও একদম সেরকম খেতে পারে না। তো আমি ওই দুধটা দিলাম, ও দুধটা খেলো, দুধ খাওয়া হয়ে গেল, বলছে মামা আমি চালা টিভি, চালা টিভি দেখি। বলছি কি হ্যাঁ কারেন্টটা নেই তো, আমি চালিয়ে দেখ চলতেও পারে। তারপর দেখলাম চালাতে গেছে, আমি বলছি না রে টিভিও চলবে না। যাই হোক, এই করে করে গেল সারা সন্ধে কারেন্ট ছিল না। তারপরে যেই কারেন্ট এসছে আমার যে ভিডিও আপলোডিং করতে বসেছিল, তখনও আপলোডিং বসায়নি, জাস্ট এডিটটা শেষ করেছি, এবার আপলোডে বসাবো, মানে এরকম সিচুয়েশনে কারেন্টটা চলে গেছিল। তো অনেকক্ষণ কারেন্ট ছিল না সেই জন্য, তারপরে যেই এসছে সঙ্গে সঙ্গে এদিক ওদিকে কাজ করে নিয়ে সঙ্গে সঙ্গে আমি ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি। আপলোড আপলোড করে টোরে দিয়ে এই উঠলাম, এখন ঘড়িতে এই 7:45 মতো বাজে। আমার ডিনার বানানো সেরকম কোনো তাড়া নেই, কারণ দুপুরবেলা বলেছিলাম আলু ফুলকপির তরকারি করেছি, যে রান্নাটা দুপুরবেলা করেছি ওটাই আমি রাতে চালিয়ে দেবো, আর রুটিটা শুরু করতে হবে। আর রুটির আটাটা আমি কালকে মেখে রেখেছিলাম, অনেকটা আটা মেখেছিলাম, কালকেও হয়ে গেছে আজকেও হয়ে যাবে। তো যাই হোক, আমার সন্ধ্যাবেলাটা এখন ফ্রি, এখন এসি টুইটির ঘরে, কারণ টুইটির এই বইপত্রগুলো একটু গুছিয়ে দিতে হবে। তখনই মনে হলো থাক বসে থেকে, মোবাইলে দেখতে পাচ্ছি না, মোবাইলে যে মোবাইলের পার্সোনাল যে ডেটাটা থাকে ওই ডেটাটা দিয়ে একটুখানি মোবাইল দেখছিলাম। তারপর পান্থি বলছে ডেটা শেষ করো না, যদি একদম না আসে কারেন্ট তাহলে সেটা কদিন চালাতে হবে কে জানে। আর এমন ভয় ধরে দিল না, আমি সঙ্গে সঙ্গে একটা ছোট ভিডিও দেখছিলাম সেটাও বন্ধ করে দিলাম। তারপরে আমি বান্দিকে বললাম আচ্ছা মোবাইল থেকে কি ভিডিও আপলোড করবো? তখন বান্দিক বলছে না দরকার নেই, একটু ওয়েট করে যাও, তারপরে দেখো ওয়াইফাইটা চলে কিনা। কারেন্ট চলে আসার পর ভিডিও টিডিও আপলোড করলাম, সব ঠিক আছে, মোবাইলও দেখতে পাচ্ছিলাম না, ভীষণ মানে লোডশেডিং হয়ে গেলে না, আজকে রীতিমতো একটা ক্যান্ডেল লাইট টাইম কাটানোর মতো হলো। তাই বান্দিক বলছে ডিনারের টাইমে তো গেলে পারতো, তাহলে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করতাম। হ্যাঁ যে হ্যাঁ, ক্যান্ডেল লাইট ডিনারে তুমি রুটি খেতে, রুটি আর আলু ফুলকপির তরকারি, আর তো কিছু খেতে না, এই আর কি ব্যাপার। যাই হোক, আমি এখন টুইটির ঘরটার গুলো একটু গুছিয়ে দেবো, আর আমার ল্যাপটপটাও শাট ডাউন করিনি, প্রান্তিক বলে কি এটা কাজ করবে সেই জন্য। আর আজকে কি গরম, মানে হালকা করে ফ্যান চালালে ভালো লাগছে, দুপুরবেলার দিকে না একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিল, জানলাগুলো খুলে দিয়েছিলাম, ভাল লাগছিল। আর যেই লোডশেডিং হয়ে গেছে না, আমি জানলা ফাল্লা সব বন্ধ করে দিচ্ছি, বলা যায় না অন্ধকারে যদি কোনো পোকামাকড় ঢুকে আসে, আর গাছটা সামনে আছে না, পোকা ঢুকে আসতেই পারে বলা যায় না, সেই জন্য আমি বন্ধ করে দিয়েছি। বারান্দাটা যেটা খুলে রাখলাম, ডাইনিংটা ঠান্ডা কিন্তু বেডরুম দুটো গরম হয়ে গেছে আমাদের, ঘরে বসলেই একটু ফ্যান চালিয়ে বসতে হচ্ছে আর কি। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা করব কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা আমার ব্লগে নতুন কি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর দেওয়ালিতে কার কি প্ল্যান সেটা কিন্তু জানাতে ভুলো না। দেওয়ালিতে নিশ্চয়ই সবাই খুব সুন্দর সুন্দর ঘর ডেকোরেশন করছো, আমাদের এখানে ডেকোরেশন করা সেরকম কিছু নেই, শুধু লাইট লাগানো আর ক্যান্ডেল লাইট জ্বালানো ছাড়া। যাই হোক, ইন্ডিয়াতে যারা আছে নিশ্চয়ই কালী পুজোতে ভীষণ এনজয় করবে, ভীষণ, কারণ কালী পুজোতে বিশেষ করে এনজয় করার মধ্যে বাড়ির ডেকোরেশন করাটা হচ্ছে একটা মেইন কাজ, তাই না? বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে বাড়ি ডেকোরেশন করতে, তোমাদের কেমন লাগে কমেন্ট সেকশনে জানিও কিন্তু। তো চলো আজকে আসি, দেখা করব কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।